চীন আর ভারতের বাজারে তাণ্ডব চালিয়ে রিয়েলমি প্রবেশ করেছে বাংলাদেশেও। অফিসিয়ালি বাংলাদেশে রিলিজ করেছে রিয়েলমির নতুন মোবাইল, যেটির মডেল নাম্বার রিয়েলমি 6i। 48 মেগাপিক্সেল ক্যামেরা, 4 GB র্যাম এবং 128 GB মেমোরি সমৃদ্ধ রিয়েলমির 6i এর দাম রাখা হয়েছে 16,990 টাকা। যারা আমার ভিডিও নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। এবার আসা যাক ফোনটির প্রসেসর সম্পর্কে। রিয়েলমি 6i ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G80 প্রসেসর। মিডিয়াটেক শুনে অনেকেই নাক বিষ্কাতে পারেন, তাদের জন্য বলে রাখা ভালো, মিডিয়াটেকের জি সিরিজের চিপসেটগুলো মূলত গেমিং এবং পারফরম্যান্সের ভিত্তিতে তৈরি করা হয়, ফলে স্ন্যাপড্রাগনের মিড রেঞ্জের প্রসেসরের থেকে কোনো দিক থেকে পিছিয়ে থাকছে না এটি। মালি G52 সিপিউর সঙ্গে মিলে সুদূর গেমিং এক্সপেরিমেন্ট দেবে আপনাদের। পাবজি, অ্যাসফল 9-এর মতন গেমগুলো খেলা যাবে অনাহাসেই। এবার আসা যাক ক্যামেরা সম্পর্কে। রিয়েলমি 6i ফোনে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেট আপ, যা রিয়েলমির অনেক ফোনে দেখা গিয়েছে। প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে একটি 48 মেগাপিক্সেলের লেন্স এবং 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা। আরও থাকছে 2 মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপ সেন্সর। এছাড়া ফ্রন্ট ক্যামেরায় থাকছে একটি 16 মেগাপিক্সেলের লেন্স। এবার আসা যাক ডিসপ্লে, ব্যাটারি এবং ডিজাইন সম্পর্কে। রিয়েলমি 6i ফোনে ব্যবহার করা হয়েছে একটি 5000 mAh ব্যাটারি, কারণে একবার ফুল চার্জ দিলেই 1.5-2 দিন অনাহাসেই কেটে যাবে। হেভি গেমিং করলেও একদিনে চার্জ জিরো হওয়ার সম্ভাবনাই নেই। রিয়েলমি 6i সঙ্গে আছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জিংয়ের সুবিধা, কাজেই চার্জ স্পিড নিয়ে সন্দেহ করার কিছুই নাই। ডিসপ্লে হিসেবে 6.5 ইঞ্চি LCD ব্যবহার স্ক্রিন ব্যবহার করা হয়েছে। প্রোটেকশনের জন্য আছে কর্নিল গরিলা গ্লাস 3 টেকনোলজি। 720x1600 পিক্সেল রেজলেশনে HD+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এখানে 1080 পিক্সেল ফুল HD+ ডিসপ্লে ব্যবহার করলে ভালো হতো এবং গ্রাহকের মধ্যে অনেক বেশি আকর্ষণ এবং কৌতূহলী তৈরি করা যেত। এই ফোনটির উচ্চতা 6.47 ইঞ্চি, পুরুত্ব 9 মিলিমিটার, ফলে এক হাতে ফোনটি ব্যবহার করা যাবে স্বাচ্ছন্দ্যে। এর বড় সড়ো ব্যাটারি থাকা সত্ত্বেও ডিজাইনে কোনো কমতি দেয়নি রিয়েলমি। জাপানির বিখ্যাত ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার নাওতো ফুকাসাওয়ার ক্লাসিক নকশার অবলম্বনে এই ফোনটি ডিজাইন করা হয়েছে বলে জানিয়েছে রিয়েলমি। ফোনটি 2টি কালারে পাওয়া যাবে, হোয়াইট, মিল্ক এবং গ্রিন টি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরেই থাকুন, ফাঁকায় বেরোয়েন না। নিজে ভালো থাকুন, অন্যকেও ভালো রাখুন।